হ্যালো ফুটবল ফ্যান্স, সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে, যেখানে এই মাসের আন্তর্জাতিক বিরতিতে দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে তারা র্যাঙ্কিংয়ে দলগুলির পয়েন্ট বাড়িয়েছে বা কমিয়েছে। যদিও র্যাঙ্কিং তালিকার শীর্ষ 15টি দলের মধ্যে কোনো স্থান পরিবর্তন হয়নি, প্রত্যেকেই পুরনো র্যাঙ্কিংয়ে তাদের যে স্থানটি ছিল সেটা ধরে রেখেছে। তবে প্রতিটি দলেরই পয়েন্ট কমেছে নয়তো বেড়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ 10টি দলের পয়েন্ট তালিকা। র্যাঙ্কিংয়ে 10 নম্বরে থাকা ইটালি এই মাসের নেশন্স লীগের ম্যাচে ফ্রান্সকে 3-1 গোলে এবং ইসরায়েলকে 2-1 গোলে পরাজিত করেছে, যার কারণে র্যাঙ্কিংয়ে তাদের 12 পয়েন্ট বেড়েছে। বর্তমানে ইটালির পয়েন্ট 1726.31। র্যাঙ্কিংয়ের 9 নম্বরে আছে কলম্বিয়া, যারা কিনা এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েছে এবং পেরুর সাথে ড্র করেছে, তাই তাদেরও 10 পয়েন্ট বেড়েছে। বর্তমানে কলম্বিয়ার রেটিং পয়েন্ট হচ্ছে 1738.72। র্যাঙ্কিংয়ের 8 নম্বরে আছে পর্তুগাল, যারা কিনা এই মাসে নেশন্স লীগের ম্যাচে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডকে পরাজিত করেছে, তাই নতুন ফিফা র্যাঙ্কিংয়ে তাদের 11 পয়েন্ট বেড়েছে। বর্তমানে পর্তুগালের পয়েন্ট হচ্ছে 1752.14। র্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকা নেদারল্যান্ডস এই মাসে জার্মানির সাথে 2-2 গোলে ড্র করেছে এবং বসনিয়াকে 5-2 গোলে পরাজিত করেছে, তাই তাদের রেটিং পয়েন্ট মাত্র 1 বেড়েছে। এখন ডাচদের রেটিং পয়েন্ট হচ্ছে 1759.95। র্যাঙ্কিংয়ে 6 নম্বরে আছে বেলজিয়াম, যারা কিনা এই মাসে ফ্রান্সের কাছে 2-0 গোলে পরাজিত হয়েছে এবং ইসরায়েলকে 3-1 গোলে হারিয়েছে, তাই তাদেরও ফিফা র্যাঙ্কিংয়ে 4 পয়েন্ট কমেছে। বর্তমানে বেলজিয়ামের রেটিং পয়েন্ট হচ্ছে 1768.14। এবার র্যাঙ্কিংয়ে শীর্ষ 5টি দলের পয়েন্ট দেখার পালা, যেখানে 5 নম্বরে থাকা ব্রাজিল এই মাসে প্যারাগুয়ের কাছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হেরেছে এবং ইকুয়েডরের এগেনস্টে তারা জয় পেয়েছে, যার কারণে ব্রাজিলের নতুন ফিফা র্যাঙ্কিংয়ে 13.5 রেটিং পয়েন্ট কমেছে। বর্তমানে ব্রাজিলিয়ানদের রেটিং পয়েন্ট হচ্ছে 1772.02। ফিফা র্যাঙ্কিংয়ে 4 নম্বরে আছে ইংল্যান্ড, যারা কিনা এই মাসে 2টি ম্যাচে জিতেছে, তাই নতুন র্যাঙ্কিংয়ে তাদের 5 পয়েন্ট বেড়েছে। বর্তমানে ইংল্যান্ডের রেটিং পয়েন্ট হচ্ছে 1817.28। এছাড়া র্যাঙ্কিংয়ে 3 নম্বরে আছে ইউরোজয়ী স্পেন, যারা এই মাসে সুইজারল্যান্ডের বিপক্ষে 4-1 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে এবং সার্বিয়ার সাথে ড্র করেছে, তাই তাদের মাত্র 1 পয়েন্ট বেড়েছে নতুন র্যাঙ্কিংয়ে। বর্তমানে স্পেনের রেটিং পয়েন্ট হচ্ছে 1836.42। র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছে ফ্রান্স, যারা কিনা বেলজিয়ামকে এই মাসে 2-0 গোলে পরাজিত করেছে এবং ইটালির কাছে তারা 3-1 গোলে হেরেছে, তাই তাদেরও রেটিং পয়েন্ট কমেছে। বর্তমানে ফ্রান্সের রেটিং পয়েন্ট হচ্ছে 1851.92 এবং ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা পয়েন্ট হারালেও নিজেদের স্থানটা ঠিকই ধরে রেখেছে। এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা চিলিকে 3-0 গোলে হারানোর পর তারা কলম্বিয়ার কাছে 2-1 গোলে হেরেছে, যার কারণে নতুন র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার 12.46 পয়েন্ট কমেছে। বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট হচ্ছে 1889.02। তবে এখনও আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের থেকে 37.1 পয়েন্টে এগিয়ে আছে, যার কারণে আর্জেন্টিনার নতুন ফিফা র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট কমলেও খুব একটা বড় ক্ষতি হয়নি।